ভেরি গুড ইভিনিং অল অফ ইউ ফার্স্ট অফ অল আজকে বলার মতন অনেক কিছু ছিল আবার সত্যি কথা বলতে আজকে মন মেজাজ একদম ভালো নেই কালকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় যেটার ধরুন যেটা আই মিন এতদিন ধরে প্রিয়াঙ্কা যে ফোনটা দিয়ে ব্লক করতো সেই ফোনটা কালকে হারিয়ে গেছে তো যথারীতি আজকে সারাটা দিন ওই ফোন খোঁজাখুঁজি জিডি করা ক্রাইম ব্রাঞ্চে যাওয়া অল্পটাই আলাদা ধরনের হতো যে কারণে আমাকে বেসিক্যালি দেখেন না যে আমি স্টার্ট করি বা এন্ড করি বা আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলি সত্যি কথা বলতে টু বি অনেস্ট এত টাইম আমি দিয়ে উঠতে পারি না কারণ আপনারা জানেন এই ব্যাপারটা টোটালি এনজয় করে আনবক্সিং থেকে শুরু করে আমাদের ঘনর গল্প থেকে শুরু করে আমাদের ঘোরা ফেরা আর সবথেকে বড় মন খারাপের জিনিস হচ্ছে আমাদের যত স্মৃতি এই দীঘায় ঘোরার যত সমস্ত স্মৃতি ছিল সমস্ত কিছু ওই ফোনটায় ছিল আমার আমি ভেরি রিসেন্ট ফোন নিয়েছি সেই ফোনের ভিডিওটুকুও ওতে ছিল আমরা মানে বলতে গেলে অনেক কিছু লস করেছি প্লাস পার্সোনাল জিনিসপত্র তো ছিল সেগুলো তো আছে থাকবে সেগুলো কমপ্লিট করা সম্ভব নয় যেমন অনেক পাসওয়ার্ড থেকে শুরু করে অনেক মেনটেনেন্স থেকে শুরু করে সেগুলো আর রিকভারি করা আমি জানি না কবে আমরা করে উঠতে পারবো একটা ফোন আই হোপ আপনারা সবাই ফিল করেন যে ফোন যাওয়া মানে শরীরে একটা পার্ট চলে যাওয়া তো সেই কারণেই মন মেজাজ একদম ভালো নেই তবুও চেষ্টা করছি আপনাদের কাছে নিজেদের গল্পটা শেয়ার করার আর একটু প্রে করবেন এটা স্পেশালি সবাইকে বলছি একটু প্রে করবেন যাতে প্রিয়াঙ্কার ফোনটা আমরা হাজার রকমভাবে যত রকমভাবে প্রচেষ্টা করার আমরা করে যাচ্ছি কন্টিনিউয়াসলি যাতে ফোনটা ফেরত আসে একটু প্রে করবেন আমাদের হয়ে প্লিজ প্লিজ